আমি সংগীতা সরকার, সহকারী শিক্ষক বিজ্ঞান সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ। সকলকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আমি আজকে নবম শ্রেণীর রসায়ন ক্লাস নেব। তো ব্ল্যাকবোর্ডের দিকে তাকাই আমরা। পারমাণবিক আকার বা ব্যাসার্ধ, পারমাণবিক আকার বা ব্যাসার্ধটি পরাবৃত্ত ধর্ম। একই পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যাওয়া যায় পারমাণবিক আকার হ্রাস পেতে থাকে। একই গ্রুপে যত উপর থেকে নিচে যাওয়া যায় পারমাণবিক আকার বৃদ্ধি পেতে থাকে। তাহলে আমরা এখন পর্যায়সারণির একটি খণ্ডিত অংশ দেখব। আমরা বাম থেকে ডান দিকে গেলে আকার কমে, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আকার কি বৃদ্ধি পায়। তাহলে আমরা দেখি যে ইলেকট্রন বিন্যাসের সাথে দেখতে চাই সোডিয়াম। প্রথমে পর্যায় দেখতে দেখব, সোডিয়ামের প্রথমে দুইটা, তারপর একটা, তারপর একটা, দুই আট এক। অ্যালুমিনিয়াম দুই আট, দুই চার ছয় আট তিন। তাহলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। তারপরে গেল কি সিলিকন, এগুলো তো আমরা প্রয়োজন সঙ্গে লিখতে পারি। তো দেখি কি একই পর্যায়ে বাম থেকে, এটা ঠিক তৃতীয় পর্যায়ে, একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে কি আকার কমতে থাকে। সোডিয়াম, সোডিয়ামের প্রোটন কয়টা, এগারোটা, ম্যাগনেসিয়ামের বারো, অ্যালুমিনিয়ামের তেরো, সিলিকনের চোদ্দ। তাহলে যতই বাম থেকে ডান দিকে যাচ্ছি প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ তাদের কেন্দ্রে আছে কি নিউক্লিয়াস। নিউক্লিয়াস গঠিত কি দিয়ে, প্রোটন আর কি নিউট্রন দিয়ে। নিউট্রন হলো চার্জ নিরপেক্ষ আর প্রোটন হলো কি ধনাত্মক চার্জ। যতই বাম থেকে ডান দিকে যাচ্ছি প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়ার মানে কি, কেন্দ্রে হলো কি ধনাত্মক চার্জ বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রে যেমন ধনাত্মক চার্জ বৃদ্ধি পাচ্ছে, শেষ কক্ষপথে ইলেকট্রনও বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ যতই বাম থেকে ডান দিকে কক্ষপথ একই রকম থাকছে, কিন্তু কি শেষ কক্ষপথে ইলেকট্রন বৃদ্ধি পাচ্ছে এবং কেন্দ্রে কি ধনাত্মক চার্জ বৃদ্ধি পাচ্ছে। এই কেন্দ্রের ধনাত্মক চার্জের সাথে ঋণাত্মক ইলেকট্রন একটা আকর্ষণ সৃষ্টি হয়। ঋণাত্মক ইলেকট্রনের আকর্ষণ সৃষ্টি হওয়ার জন্য এটা কাছে সরে আসে। যে যতই বাম থেকে ডান দিকে যাবো, যে প্রোটন সংখ্যা, কেন্দ্রে প্রোটন সংখ্যা, কেন্দ্রে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাবে। কেন্দ্রে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে কি ধনাত্মক চার্জ বৃদ্ধি পাওয়া। ধনাত্মকের সাথে ঋণাত্মক ইলেকট্রনের একটা কি আকর্ষণ সৃষ্টি হয়, আর আকর্ষণের কারণে কি কাছে চলে আসে, অর্থাৎ কক্ষপথ কি ছোট হয়ে যায়। যতই বাম থেকে ডান দিকে যায় আকার কি হার কমতে থাকে। এখন আমরা গ্রুপের ক্ষেত্রে দেখব, একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে কি অবস্থা হয়। লিথিয়াম, লিথিয়াম, তারপর আছে কি সোডিয়াম, তারপর অবস্থা কি পটাশিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। একটা গ্রুপের যাতে উপর থেকে নিচে যাবো আকার কীভাবে বৃদ্ধি পাবে, কি জন্য একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে কক্ষপথ একটি করে বৃদ্ধি পাচ্ছে। এখানে যেমন লিথিয়ামের দুইটি কক্ষপথ, সোডিয়ামের তিনটি কক্ষপথ, পটাশিয়াম কি চারটি কক্ষপথ, অর্থাৎ এখানেও প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
কেন্দ্রে প্রোটনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং কি ইলেকট্রনও বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি কেন্দ্রে উপত্যকা হিসাবে কেন্দ্রে প্রোটনের সংখ্যা বৃদ্ধি হওয়ার জন্য ইলেকট্রনও বৃদ্ধি পাচ্ছে। ইলেকট্রন কর্তৃক প্রোটনের যে আকর্ষণ তার ফলে যে আকারটা কমে তার থেকে কি আরেকটি কক্ষপথ কি বেড়ে যায়, অর্থাৎ দূরত্ব কি যতটুকু আকর্ষণ কমে না সরি যতটুকু যতটুকু বৃদ্ধি পায় আকর্ষণ অর্থাৎ উপর থেকে নিচে যাব তখন কি হবে প্রোটনের সাথে ইলেকট্রনের একটা কি হবে আকর্ষণ সৃষ্টি হবে। আকর্ষণ সৃষ্টি হওয়ার জন্য কি কাছে আসবে, যতটুকু কাছে আসবে তার থেকে কি উপর থেকে নিচে গেলে প্রত্যেকটা ধাপে একটা করে কক্ষপথ বৃদ্ধি হবে। যতটুকু কাছে আসবে তার থেকে আবার কক্ষপথ বৃদ্ধি হওয়ার জন্য দূরত্বটা কি হবে বৃদ্ধি পাবে। অর্থাৎ উপর থেকে নিচে গেলে কি আকার কি পারমাণবিক আর কি বা ব্যাসার্ধ কি হয় বৃদ্ধি পায়। এটা পারমাণবিক ব্যাসার্ধ হলো আমাদের পারমাণবিক ব্যাসার্ধের সাথে আয়নিক শক্তি ইলেকট্রন আর শক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা ব্যস্ত অনুপাতিক। অর্থাৎ বাম থেকে ডান দিকে গেলে যদি আকার কমে তাহলে আয়নিক শক্তি বৃদ্ধি পায়। উপর থেকে নিচে যদি আকার বৃদ্ধি পায় আয়নিক শক্তি কী হবে হ্রাস পায়, অর্থাৎ ব্যস্ত অনুপাতিক। আয়নিকরণ শক্তি আয়নিকরণ সংখ্যা আমরা কী হয়ে দিব, গ্যাসীয় অবস্থায় কোনো মোলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটা হলো কি আয়নিকরণ শক্তি। একটা পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যাব আকার কম অর্থাৎ আয়নিকরণ শক্তি কি বেশি। উপর থেকে নিচে একটা গ্রুপের উপর থেকে নিচে আকার বৃদ্ধি মানে আয়নিকরণ শক্তি কি কম। এটা আমরা খণ্ডিত অংশ দিয়ে ব্যাখ্যা করতে পারি পর্যায় সারণী। এখন যদি রাখি তাহলে যত বাম থেকে ডান দিকে যাবো আমরা কক্ষপথ করে ইলেকট্রন বিন্যাস করতে পারি অথবা এসপিডিএফ এটা দিয়েও করতে পারি। তাহলে আমরা এসপিডিএফ দিয়ে দেখি কি আমরা কক্ষপথ করছিলাম এখন অরবিটালে করছি অর্থাৎ এসপিডিএফ দিয়ে ইলেকট্রন বিন্যাস করছি। তাহলে আয়নিক শক্তি দিয়ে ব্যাখ্যা করতে চাই তাহলে যতই বাম থেকে ডান দিকে যাবো আয়নিক শক্তি কি হবে বৃদ্ধি পাবে। কি জন্য সবারই তিনটি করে শেষ কক্ষপথ কি তৃতীয় সম্পৃক্ততা দেখা যাচ্ছে কি সোডিয়ামের শেষ কক্ষপথে একটা, ম্যাগনেশিয়ামের দুইটা, অ্যালুমিনিয়ামের তিনটা, সিলিকনের কি চারটা। তাহলে অবশ্যই কি ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেলে ইলেকট্রন অপসারণ করতে শক্তি বেশি প্রয়োজন হবে, অর্থাৎ যতই বাম থেকে ডান দিকে যাবো শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাবে আর সেটা সরাতে অধিক পরিমাণ শক্তির প্রয়োজন হবে। এই জন্য কি যতই বাম থেকে ডান দিকে যাওয়া যায় আয়নিক শক্তি কী হবে বৃদ্ধি পাবে। আর উপর থেকে আমি যদি দেখতে চাই বাম থেকে ডান দিকে গেলে কি আয়নিকরণ শক্তি কি হলো বৃদ্ধি পেলাম, উপর থেকে নিচে গেলে কি আয়নিকরণ শক্তি হ্রাস পাবে। কি জন্য লিথিয়ামের দুইটা কক্ষপথ, সোডিয়ামের তিনটা কক্ষপথ আর পটাশিয়ামের কি চারটা কক্ষপথ। তাহলে যদি পটাশিয়ামের চারটা কক্ষপথ তাহলে নিউক্লিয়াস থেকে অবশ্যই কি পটাশিয়ামের শেষ কক্ষপথ কি দূরে অবস্থিত, দূরে অবস্থিত হলে কি অবশ্যই কি আকর্ষণ কম। আর আকর্ষণ যখন কম হবে নিউক্লিয়াস কর্তৃক শেষ কক্ষপথে ইলেকট্রন যখন আকর্ষণ কম হবে তখন অল্প শক্তি প্রয়োগ করে আমরা ইলেকট্রন সরাতে পারবো। সুতরাং যত উপর থেকে নিচে যাওয়া যাবে কক্ষপথ বৃদ্ধি পাওয়ার কারণে আয়নিকরণ শক্তি কী হবে কম হবে।
আজকের পাঠ এখানে শেষ হলো। ধন্যবাদ সকলকে।